राजधानी पुरान ढाका रानबानी टोलाय आवासिक भवन रासायनिक गोदामे आगुन लेगे दुई जन निहत हয়েছে। फायर सार्विसेर तीन कर्मी सह आहत হয়েছে 17 जन। गेल रात पौने तीनटार दिके छयतला भवन निचतला थेके आगुने सूत्रपात हয়। फायर सार्विस जानায় रासायनिक गोदाम थाकाय आगुन द्रुत छड़िये पड़े। विस्तारित तो देखुन बिल्लाल হোসেনের রিপোর্টে। আবারো রাসায়নিকের আগুনে বিষাক্ত ধোঁয়ায় প্রাণহানি ঘটল পুরান ঢাকায়। বৃহস্পতিবার দিবাগত রাত 3:15টার দিকে আরমানি টোলার হাজি মুসা মেনশনের নিস্তলায় রাসায়নিক গুদামে আগুন লাগে। মুহূর্তে রাসায়নিকের কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো ভবন। গ্রিল কেটে জানালা ভেঙে আটকে পড়াদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। এনারা প্রথমে কার্বন ডাইঅক্সাইড ইউজ করছে, কিন্তু পরে যখন পানিতে ইউজ করতে গেছে তখন আগুনটা আবার বেড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মানে এই জিনিসটা জানে না যে কেমিক্যালের আগুন কি দিয়ে নিভাতে হয়। প্রত্যক্ষদর্শী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রাসায়নিক গুদামে আগুনের সূত্রপাত। এই শর্ট সার্কিটের মতো গেটের উপরে আগুনটা, আগুনের সূত্রপাতটা তো ওইখানে আমরা বালি মারা শুরু করলাম, তখন হঠাৎ করে দেখলাম একটা লেয়ার, তারের মধ্যে লেয়ারের মতো আগুনটা ভিতরে চলে গেল। ভিতরে যাওয়ার পর নিচে যে ড্রাম ছিল ওগুলোতে আগুন ধরে গেছে। নিস্তলায় রাসায়নিকের গুদাম ও দোকান থাকলেও উপরতলায় 18টি পরিবারের বসবাস। অতিরিক্ত ধোঁয়ার কারণে আশপাশের ভবন থেকেও বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। পকেট গেট আছে ছোট, ওইটা টাকাই ভাঙছি, ভাঙার পরে তালাটা ভাঙার পরে ভিতরে আমরা একটু ঢুকে একজন লোক বের করি। ফায়ার সার্ভিসের 19টি ইউনিট প্রায় 3 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে। এখানে পাউডার জাতীয় কেমিক্যাল আছে, লিকুইড কেমিক্যাল আছে কন্টেইনারে, এবং কি ধরনের কেমিক্যাল আছে এখানে কোনো লেবেলিংও নাই, সুতরাং এটা ডিফিকাল্ট বলা আমার জন্য যে এটা কি ধরনের কেমিক্যাল আছে। যখন আমরা তদন্ত করব তখন আমরা আসলে জানব, তদন্ত করে যে এটা কি কি ধরনের কেমিক্যাল এখানে মজুদ করা হয়েছিল। এর আগেও নিমতলী, চুড়িহাট্টায়, পুরান ঢাকায় রাসায়নিকের গুদামে ভয়াবহ আগুনের বহু মানুষের প্রাণহানি হয়েছে। অগ্নিকাণ্ডের পর রাসায়নিকের গুদাম সরাতে তোড়জোড় হলেও সময় গেলে তার থমকে যায়। আর কত জীবন গেলে পুরান ঢাকা থেকে ঝুঁকিপূর্ণ রাসায়নিকের গুদাম সরানো হবে, সেই প্রশ্ন এখন এলাকাবাসী। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। এই মুহূর্তে দুর্ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী রুহুল আমিন তুহিন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তুহিন, এর আগেও কিন্তু পুরান ঢাকায় আবাসিক ভবনে রাসায়নিকের গুদামে আগুন লেগে বহু হতাহতের ঘটনা ঘটেছে। শুধুমাত্র ঘটনা ঘটলেই কিন্তু কেমিক্যালের গোডাউন সরিয়ে ফেলার কথা বলা হয়। আমরা আর কত প্রাণহানি দেখলে সবার হুশ হবে এবং ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি আমরা সম্মুখীন হব না? সাবরিনা যে প্রশ্নটি করছিলেন যে আর কত প্রাণহানি ঘটলে রাসায়নিকের গুদাম এখান থেকে সরবে, এটি আসলে আসলেই সবার মনে এখন প্রশ্ন। কারণ এই পুরান ঢাকা এলাকায় বিভিন্ন সময়ে কিন্তু আমরা অগ্নিকাণ্ডের ঘটনা দেখেছি, আর সেই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে। এই রাসায়নিক গুদাম বা রাসায়নিকের দোকানের কারণে আমরা দেখেছি নিমতলিতে শতাধিক প্রাণহানি, আমরা দেখেছি চুড়িহাট্টায় 67 জন মানুষের প্রাণহানি 2019 সালে, এবং চুড়িহাট্টার সেই ঘটনায় সবচেয়ে বেশি দায়ী ছিল এই রাসায়নিক দ্রব্যাদি, এবং আগুনটি এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে ঘরের বা বাইরের যে মানুষগুলো ছিল তারা কিন্তু আসলে কোনো ধরনের প্রতিরোধ ব্যবস্থা বা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে পারেননি। তো এই রাসায়নিক দ্রব্যগুলো আসলে এগুলো দাহ্য পদার্থ, আগুন ধরাতে বা আগুনকে আগুনের বিস্তার ঘটাতে এগুলো বিভিন্নভাবে সহায়ক ভূমিকা পালন করে, আর সে কারণে এই এলাকাগুলোতে এই পুরান ঢাকায় আগুনের ঘটনা ঘটলেই প্রাণহানি বা ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়ে যায়। তবে এই ছয়তলা ভবনের নিচতলায় এটি এখানেও বেশ কিছু রাসায়নিকের গুদাম রয়েছে, ব্লিচিং পাউডার রয়েছে, গার্মেন্টস কারখানায় ব্যবহারের যে কেমিক্যাল সেই কেমিক্যালগুলো এখানে আছে, সেগুলোতেও কিন্তু এখানে নিচতলায় যে এই ভবনের যে নিচতলা আছে সেই নিচতলায় কিন্তু এখানে বেশ কয়েকটি ছোট ছোট দোকান আছে। এই দোকানগুলোতে এই ধরনের রাসায়নিক দ্রব্যগুলো বিক্রি করা হয়। সেই রাসায়নিক দ্রব্যগুলো এখানে কিন্তু আগুন ধরেছে, এবং আগুন ধরার পরে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়, উত্তাপের সৃষ্টি হয়, যা এই বিল্ডিং ভবনের উপরে আবাসিক ফ্লোরগুলোতে যারা ছিলেন বা
আশপাশের বিল্ডিং এ যারা ছিলেন তাদের তারা কিন্তু একটি আতঙ্কিত পরিস্থিতির মধ্যে পড়ে যান। তো যেহেতু রাত 3টার সময় এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, রোজার সময় সেহরির কারণে এখানে মানুষজন জেগেছিলেন, দ্রুত তারা ঘটনাটি বুঝতে পারেন এবং ফায়ার সার্ভিসকে জানানোর পরে, এবং পুরান ঢাকায় সব অধিকাংশ সময় যেটি হয় যে রাস্তাগুলো খুব সংকীর্ণ থাকার কারণে ফায়ার সার্ভিস বা উদ্ধারকর্মীরা খুব সহজভাবে কাজ করতে পারেন না, কিন্তু আরমানিটোলার এই রাস্তাটি আসলে খুবই প্রশস্ত রাস্তা। আরমানিটোলা খেলার মাঠের পাশের যে রাস্তাটি বেশ প্রশস্ত রাস্তা, এখানে অনায়াসেই ফায়ার সার্ভিস এবং উদ্ধারকর্মীরা ঢুকতে পেরেছেন এবং দ্রুত তারা তাদের ব্যবস্থা নিতে পেরেছেন। উপরের ফ্লোরগুলোতে যারা ছিলেন সেই ফ্লোরগুলো থেকে তাদেরকে সামনে এবং পিছনে জানালার গ্রিল কেটে তারা কিন্তু তাদেরকে বের করা হয়েছে। তো এখন সর্বশেষ পরিস্থিতি তো আপনি ইতিমধ্যে জানিয়েছেন যে 2 জন নিহত হয়েছে এবং 17 জন আহত হয়েছে। এই আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং আহতদের মধ্যে 3 জন ফায়ার সার্ভিসের কর্মীও রয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ, পরবর্তীতে আরও বিস্তারিত জানানো যাবে। ধন্যবাদ। পুরান ঢাকার আরমানিটোলা থেকে জানাচ্ছিলেন রুহুল আমিন তুহিন। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু সহ 11 জন দগ্ধ হয়েছে। ভোরে ফতুল্লার তল্লার জামাই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় আহতদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরিফি জানান, গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই মুহূর্তে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে রয়েছেন সহকর্মী সেলিম মালিক, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সেলিম, প্রথমেই জানাবেন পুরান ঢাকার আগুনের ঘটনা, যারা হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের অবস্থা কতটা গুরুতর, সেই সাথে নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহতদের ব্যাপারে চিকিৎসকরা কি বলছেন? পুরান ঢাকায় যে 17 জন আহত হয়েছে তাদের মধ্যে কিন্তু 4 জন এই শেখ হাসিনা বার্ন ইউনিটে আইসিইউতে রয়েছেন এবং তাদেরকে আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে কিন্তু তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে যাদের গায়ে বেশি ক্ষত রয়েছে, অর্থাৎ 4 জন যে এই আইসিইউতে রয়েছেন তারা বেশ আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং তাদের নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে রাখা হচ্ছে এবং তাদের যে ধরনের চিকিৎসা দেওয়া দরকার এখানে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এবং বাকি যে যারা আহত অবস্থায় রয়েছেন এবং তাদের কিন্তু প্রাথমিক যে চিকিৎসাগুলো সেগুলো দেওয়া হচ্ছে এবং তারা সে অবস্থায় রয়েছে। এবং এই যে 4 জন মুমূর্ষু অবস্থায় রয়েছে তাদের অবস্থা সংকটাপন্ন হলে আরো উন্নত মানের চিকিৎসা দেওয়া হবে বলে এখানকার চিকিৎসকরা জানিয়েছেন। তো এছাড়া ফতুল্লায় যে গ্যাসের লাইন বিস্ফোরণে যে আগুনটা লেগেছে সেখানে কিন্তু 11 জন যে আহত হয়েছে, 11 জনের মধ্যে 5 জনকে এই শেখ হাসিনা বার্ন ইউনিটে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা খুব বেশি একটা গুরুতর নয় এবং তাদের এই 5 জনের মধ্যে সবাইকে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। কেউ আইসিইউতে রয়েছে বলে আমাদের কাছে সেই ধরনের তথ্য নেই, তবে চিকিৎসক যেটি বলছেন যে এই নারায়ণগঞ্জের যেসব পুরা দেহ নিয়ে এখানে এসে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়েই আসলে তাদের রাখা হচ্ছে। তো সাবিনা, এই ছিল আমার কাছে এই যে 2 ঘটনা, নারায়ণগঞ্জ এবং আরমানিটোলার পুরা দেহ এবং তাদের চিকিৎসার সর্বশেষ খবর। সেলিম, ধন্যবাদ। করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ও মৃত্যু বাড়ছে আশঙ্কাজনকভাবে। ঠিক এই সময়ে কোভিড রোগীর চিকিৎসায় ব্যবহৃত টসিলিজুমাবের অ্যাকটেমরা ও রো অ্যাকটেমরা নামে এই ইঞ্জেকশন দুটির তীব্র সংকট দেখা দিয়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠান রোশ বলছে এ ধরনের বায়োটেক পণ্যের উৎপাদন সময় সাপেক্ষ, তারপরও তারা সরবরাহ বাড়ানোর চেষ্টা করছে। জাহিদ রহমানের রিপোর্টে বিস্তারিত। দেশে কোভিড রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় কিছু ওষুধের চাহিদা এখন সর্বোচ্চ পর্যায়ে। এর মধ্যে একটি টসিলিজুমাবের অ্যাকটেমরা ও রোঅ্যাকটেমরা নামে ইঞ্জেকশন। রাজধানীর কোথাও ওষুধটি না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন বেশ কয়েকজন রোগীর স্বজন। 80 মিলিগ্রাম থেকে 400 মিলিগ্রাম পর্যন্ত ইঞ্জেকশনটির দাম 9,848 টাকা থেকে 49,242 টাকা। ওষুধের কাঁচামাল আমদানি নির্ভর হওয়ায় ইঞ্জেকশনের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। টসিলিজুমাব হচ্ছে একটি ইমিউন প্রশমনকারী ওষুধ। যেসব কোভিড রোগীর ফুসফুসে জটিলতা দেখা যায় তাদের চিকিৎসায় ওষুধটি প্রয়োজন হয়। ফুসফুসকে আক্রান্ত করে, রক্তকে আক্রান্ত, অন্যান্য জায়গায় যেসব টার্গেট অর্গানগুলোকে আক্রান্ত করে, মূলত ফুসফুসকে অকার্যকর করে, তখন শরীরের যে প্রতিরোধ লিম্ফোসাইট সেটা আবার তখন এই ভাইরাসকে
প্রতিরোধে অনেক অগ্রণী ভূমিকা পালন করতে এগিয়ে আসে। শরীরে একটা প্রতিক্রিয়া দেখা দেয় যেটাকে আমরা সাইটোকাইন স্টর্ম বলি। এই সাইটোকাইন স্টর্ম হলে রোগীর অবস্থা খারাপ হয়, অক্সিজেনের চাহিদা বেড়ে যায়, তখন এই টসিলিজুমাব ইঞ্জেকশনটা চিকিৎসকরা দিয়ে থাকেন। তবে এটা একেবারে হর হামেশা বা যত্রতত্র ব্যবহার করা উচিত না। সংকটকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা লোটার চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই অভিযোগে এরই মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। ঔষধটির উৎপাদক রোশে বাংলাদেশ লিমিটেডের মুখপাত্র জানালেন, অ্যাক্টেমরা ও রোয়াক্টেমরা উৎপাদনকে সর্বোচ্চ পর্যায়ে নিতে অংশীদারদের সঙ্গে তারা কাজ করছেন। কোভিড-19 চিকিৎসা নীতিমালায় যেসব রোগীর শ্বাসযন্ত্রের পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে অথবা ভেন্টিলেশনে আছেন, শুধুমাত্র তাদের চিকিৎসায় টসিলিজুমাব ব্যবহার করার কথা বলা আছে। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। প্রাণঘাতী করোনা যেন মিথ্যা, আমলেই নিচ্ছেন না দেশের হাওড় অঞ্চলের মানুষজন। সংক্রমণ ঠেকাতে সারা দেশ যখন লকডাউনে, তখন কিশোরগঞ্জে নিকলিতে বসছে গরুর হাট, আর এই হাট থেকে কিছুটা কম দামে গরু কিনতে ভিড় করছে মানুষ, ফলে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। ভৈরব প্রতিনিধি মোহাম্মদ আলামিন টিটুর পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন শাহাবুদ্দিন শিহাব। নিকলির জারুইতলা সাজনপুর গরুর হাট কিশোরগঞ্জের সবচেয়ে বড় হাট। এখান থেকে সরকারের প্রতি বছর লাখ লাখ টাকা রাজস্ব আয় হয়। বছরের পর বছর ধরে জারুইতলা ইউনিয়নের একটি প্রভাবশালী মহল নামে বেনামে এই হাটটি ইজারা নেয়, আর এ সুবাদে 18 বাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে প্রতি সপ্তাহে বুধবার হাট বসায় তারা। ফলে হাটের দিন স্কুলটি বন্ধ রাখতে বাধ্য হন শিক্ষকরা। বলি না কাউকে আইজে, সরকারিভাবে বাধা নিষেধ, তোমরা যদি আসতে পারো আমরা আমাদের কোনো বাধা নাই, কিন্তু আমরা বলি না, আমরা চালাই না। তো এটা হলো দেহেন গুরুলে বিভিন্ন দেশে বিভিন্ন লোক আইতেছে। বর্তমানে মহামারী করোনার সংক্রমণ ঠেকাতে দেশে চলছে লকডাউন, কিন্তু এই লকডাউনকে অমান্য করে সাজনপুরে একটি প্রভাবশালী মহল গরুর হাট বসিয়েছেন। এতে করে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে গরুর হাটে আসা হাজার হাজার মানুষের। এখন যে সময়টা চলতেছে, এই সময় মাস্কটা পরা দরকার ছিল না? মাস্ক পরা দরকার ছিল না ভাই, রোজা থেকে মুখ লাগাইলে যাব খারাপ লাগে। মাস্ক পরলেন না? লকডাউন অমান্য করে গরুর হাট বসালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। যেহেতু এই হাটটি পার্শ্ববর্তী কোনো উন্মুক্ত স্থানে স্থানান্তর করা সম্ভব হচ্ছে না, এই কারণে আমরা বলেছিলাম যে হাটটা বন্ধ করতে। যেহেতু এখানে গরুর হাটে প্রচুর মানুষের গ্যাদারিং হয়, আমরা আপৎকালীন সময় হাটটা বন্ধ করতে বলেছিলাম এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইজারাদার আমাদের জানিয়েছেন হাটটি বন্ধ রয়েছে। যদি হাটটি খোলা থাকে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। করোনা সংক্রমণ ঠেকাতে উদ্যোগী হবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঐতিহ্যবাহী আড়িয়াল বিলে কৃষকের পাকা ধান কেটে দিল স্বেচ্ছাসেবক লীগ। সকালে স্বাস্থ্যবিধি মেনে ধান কাটা উৎসবে অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতা কর্মীরা। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু কর্মসূচিতে নেতৃত্ব দেন। নেতারা জানেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকের ধান ঘরে তুলে দিতে এ প্রয়াস তাদের। গরমের শুরুতেই জ্বরসরে দেখা দিয়েছে পানির সংকট, বাসাবাড়ির নলকূপে উঠছে না পানি, ঠিকমতো পাওয়া যাচ্ছে না পৌরসভার সাপ্লাইয়ের পানীয়, ফলে কষ্টে জীবনযাপন করছেন এলাকাবাসী। তবে পৌর কর্তৃপক্ষ বলছে পানির স্তর নেমে যাওয়ায় কিছুটা সমস্যা হলেও বৃষ্টি হলেই মিলবে সমাধান। যশোর থেকে বিএম ফারুকের তথ্যচিত্র বিস্তারিত জানাচ্ছেন মৌসুম রহমান। খরা মৌসুম এলেই নামতে শুরু করে ভূগর্ভস্থ পানির স্তর, ফলে প্রতি বছরই দেখা দেয় পানির জন্য হাহাকার। করোনার এই মহামারীর ভেতর পানির সংকট যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে যশোরবাসীর কাছে। পৌরবাসীর অভিযোগ, সাপ্লাইয়ের পানির এই সমস্যা চলে আসছে দীর্ঘদিন ধরে, সংশ্লিষ্ট দপ্তরে বারবার জানালেও কোনো সমাধান মেলেনি। পানির খুব কষ্ট, পানি এলাকায় কোনো টিউবওয়েলে পানি নেই, অনেক দূর থেকে পানি নিয়ে আসতে হয়। আমরা পানির জন্য কোনো কাজকর্ম আমরা করতে পারছি না, কারণ আমরা আজকে থালা বাটি কালকে ধুচ্ছি, কাপড় চুপড় আমরা ধুতে পারছি না। সাপ্লাইয়ের পানির এই সমস্যা দীর্ঘদিন ধরে এই এলাকায় বিদ্যমান, তবে গরম পড়ার পর থেকে মানে সংকট আরো বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। মোটামুটি ভাবে মানুষ আর দুই চার দিন গেলে মনে হয় কি পানির কষ্টে অসুস্থ হয়ে মারা যাবে, গোসলও কেউ করতে পারতেছে না। পৌর কর্তৃপক্ষ বলছেন 35টি মেশিনের মাধ্যমে প্রতিদিন চাহিদার তুলনায় বেশি পানি উত্তোলন করা হয়, তবে পানির স্তর নিচে নেমে যাওয়ায় বর্তমানে এই সংকট দেখা দিলেও বৃষ্টি হলেই এর সমাধান হবে। আমরা অন্যান্য টাইমে
যে ফোর্সে পানিটা সরবরাহ করতে পারি, এই টাইমে লেয়ার নিচে যাওয়ার কারণে পানির ফোর্সটা কিছুটা কমে যায়। আশা করা যাচ্ছে যে বৃষ্টি হলে এবং আশেপাশে যে ইরিগেশনের সিস্টেম এগুলো প্রায় শেষের পর্যায়ে আছে, দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে। পানির এই সংকট সমাধানে সংশ্লিষ্ট পক্ষকে খুব দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। মৌসুমী রহমান, আরটিভি। ইফতারে রাস্তার পাশে তৈরি অস্বাস্থ্যকর শরবত পান করে অনেক মানুষ। এসব শরবতে দূষিত পানির পাশাপাশি দেয়া হয় মাছ সংরক্ষণের জন্য তৈরি বরফ। পুষ্টি বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের শরবত খেলে ডায়রিয়া, জন্ডিস সহ নানা রোগ হতে পারে। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাজি। কারওয়ান বাজারে রাস্তার পাশে শরবত বিক্রি করছেন নুরুল ইসলাম। শরবতে তিনি যে পানি ব্যবহার করেন তা ফুটানো কিংবা ফিল্টারিং করা নয়, আর এতে যে বরফ দেন তাও মাছ সংরক্ষণের জন্য তৈরি। এফবিসির এখান থেকে আনি, এফবিসির লাইনের পানি, যে মাছের যে বরফটা দেয় ওই বরফটা আনি আর কি। এই বরফটা তো স্বাস্থ্যসম্মত না, সবাই চলতেছে এইভাবে আমিও আনতেছি। 200 গজ দূরে রেজাউল মিয়াও বিক্রি করছেন বাহারি শরবত। ইফতারের আগে শুরু হয়ে রাত 10টা পর্যন্ত চলে তার শরবত বিক্রি। সারাদিন রোজা রেখে আশপাশের অনেক তৃষ্ণার্ত মানুষ শরবতের জন্য ছুটে আসেন। সারাদিনই রোজা রাখি, রাইকা মনে করেন না একটু পানির পিপাসা লাগে, এই জন্য একটু শরবতটা খাইলে একটু ভালো লাগে। কোনো প্রকার বাঁচ বিচার ছাড়াই পথচারী সহ নির্ময়ের অনেক মানুষ রাস্তার পাশে তৈরি এসব শরবত দিয়ে ইফতার করে থাকেন। মানে পানি পাওয়া যায় না, এই জন্য ওই মনে হয় শরবতটা খাওয়া পড়ে। পুষ্টিবিদরা বলছেন অস্বাস্থ্যকরভাবে তৈরি এসব শরবত পানে নানা রোগ বালাই দেখা দিতে পারে। এটা থেকে পেট খারাপ বা ডায়রিয়া হতে পারে, আমাশয় হতে পারে। পরবর্তীতে যেটা হবে, এটা অনেক সময় কিন্তু পানিবাহিত রোগ যেমন টাইফয়েড, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি যে ভাইরাসগুলো আছে সেখান থেকে হতে পারে। এটা প্রোগ্রেস করলে পরে ডিভার্সিফিসিসও হতে পারে এবং ডাইজেশন বা হজমের সমস্যা বা পেটের যে কোনো ধরনের সমস্যা হতে পারে। তো এতে কিন্তু আমাদের যে ইমিউনিটি, ইমিউনিটিও কিন্তু কমে যায়। সুতরাং এই জন্যই আপনাকে সতর্ক থাকতে হবে যে আপনি কি খাচ্ছেন। ইফতারে ঘরে তৈরি স্বাস্থ্যকর শরবত পানের পরামর্শ দেন তিনি। নাজিব ফরাইসি, আরটিভি, ঢাকা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবে না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকেও সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সকালের সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।